ফরজ সালাতের পরে রসুল সাল্লিউলাম যে দোয়াটি পড়তেন এখন আমরা এই ভিডিওটির মাধ্যমে উক্ত দোয়াটি শিখবো আর অবশ্যই গুরুত্বপূর্ণ এই দোয়াটি এই দোয়াটি রয়েছে এমনি মাজা হাদিস নাম্বার শত পঁচিশ হাদিস সহাই। এবং মিষ্কাত শরীফ বর্ণিত রয়েছে দুই হাজার চারশত আটানব্বই নম্বর হাদিসে তো অবশ্যই এটি গ্রহণযোগ্য যেহেতু মিষ্কাত শরীফ বর্ণিত রয়েছে উম্মু সালামা সাল্লামা রদাল বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম ফজরে সালাতের পর বলতেন এই দোয়াটি এখন আমরা এটি দোয়াটি মুখস্থ করব এবং মুখস্থ করবো অবশ্যই এবং হলো দিয়ে অর্থ উচ্চারণ আছে সাথে সাথে অর্থ দোয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং অন্যজন যেন শিখতে পারে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো তো চলুন আমরা আর ভিডিও শুরু করি দোয়াটি মুখস্থ করার শুরুতেই আমরা এটার অর্থটা জেনে নিই দেখি কেমন হে আল্লাহ আমি তোমার নিকট উপকারী বিদ্যা বৈধ রুজি ও গ্রহণীয় আমল চাচ্ছে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি অর্থবচন দেওয়া এখন আমরা মুখস্থ করব। অবশ্যই এটা ফজরের সালাতের পরে রসুল সাল্লাহ সাল্লাম পড়তেন আমরাও এটাকে পড়ব যে যতবার পড়তে পারেন এখানে কোনো উল্লেখ নেই যতবার পড়ব হয়তো যে কোনোবার আল্লাহ কবুল করলে আল্লাহ তালা আমাদেরকে উপকারী বিদ্যা এবং বৈধ রুজি ও গ্রহণীয় আমল আল্লাহ তালা আমাদেরকে দান করবেন তো চলুন মুখস্থ করি আল্লাহ

আমরা যেহেতু এখানে দুইটি ভাগ করে নেই তিনটি ভাগ করে নেই এই যে এল মান্না এখান থেকে আমরা এখান থেকে শুরু করব পরে এটা আমরা মুখস্থ করবো তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার করে নিই অল্ল হুম্মা ইন্নি আস আলুকা তারপরে অল মান্না বলেন আল্ল তারপরে ইন্নি আস আলুকা ইল মান্না আবার আল্ল হুম্মা ইন্নি আস আলুকা ফিয়াও আল্ল হুমা ইনি আস আলুকা এই যে না যে বাংলাদেশ পরে একটা এই যে টান আছে তার মানে এখানে একালিফ টান আছে ফি আও আল্ল এই যে একটা টান আছে আল্ল হুম্মা ইন্নি বলে আমরা টান দিব আস আলুকা ইল মান্না ফিয়াও তারপরে ওয়ারিজ কং বাও ওয়ারিজ কং তৈ বাও ওয়ারিজ কং তৈবাও ওয়া আমালাম মুতা কব্বিলা ওয়া আমালাম মুতা কব্বিলা এই যে ওয়ারিজ কং তৈ বাও ওয়া সূর্য দিয়ে ওয়া বোঝানো হয়েছে আমালাম মুতা কব্বিলা

আল্ল হুমাইনি আলোকা অ ইল মান্না ফেয়াও ওয়ারিজেকং তয়িবা ও ও আয় মাইলেম্মু তা কবিরা থেকে তিনটি উপকারী জিনিসের কথা ও ইল আমাকে উপকারী বিদ্যা দান করুন ওয়ারিযেকং তইয়িবা ও এবং কি বৈধ রুজি দান করুন ও আয় মাইলেম্মু এবং গ্রহণীয় আমল جاتشي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا তক্ত দোয়াটি আমরা অবশ্যই মুখস্ত করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফজরের সালাতের পরে